গাইজ কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে নিয়ে আসছি আপনাদের জন্য নতুন আরো একটা ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো যেটা দেখার পর আপনারা সবাই আপনাদের ছোটবেলায় ফিরে যাবেন মানে যদি ফিরে না গেছেন গাইস তাহলে আমাকে মানে কমেন্ট বক্সে গালি দিয়েন সো আপনারা গ্যাস করেন তো আমি কোন জিনিসটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সো অবশ্য থামনেলে দিয়েই দিসি তারপরও দেখাচ্ছি এই তো দেখেন এই মোবাইলটা এই মোবাইলটার কথা কার কার মনে পড়ছে গাইস কার কার মনে পড়ছে এটা কে কে ইউজ করছেন মানে ছোটবেলা ঘন্টার পর ঘন্টা এই মোবাইলটা নিয়ে বসেছিলেন আর গেম খেলতেন মানে স্ন্যাক গেম হোক বা এই মোবাইলটাতে আমি বেশিরভাগ খেলতাম যেটা দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্রিকেট গেম এই গেমটা কে কে সবচেয়ে বেশি খেলছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো গাইস বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে মানে পিছনের ক্যামেরা নিয়ে যাচ্ছি আর গেমটা খেলে দেখাবো এই গেমটা কে কে খেলেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন ভাই আমি তো দিন রাত সারা দিন আমি এই গেমসটা খেলতাম আমার নানুর মোবাইলে সো আপনারা কে কে গেমসটা খেলেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সো অনেক দিন পর আমি মোবাইলটা হাতে পেলাম এবং এই মোবাইলটাতে আজকে আমি আপনাদেরকে এই গেমটা খেলে দেখাবো কিভাবে এই গেমটা আমি খেলতাম আগে ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে বসে থাকতাম সো গাইস ফার্স্টে আমি এখান থেকে চলে যাচ্ছি ক্রিকেট গেমসে সো গেমসটা খেলা রাখে গেমসটা খেলার আগে বলে নিতে চাই এখনো যারা ভিডিওটিতে লাইক দেননি তাড়াতাড়ি ভিডিওটিতে লাইক দিয়ে ফেলুন আর অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এই গেমসটা কারা কারা খেলেছেন অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সো গাইস লেটস গেট স্টার্টেড সো আমি এখান থেকে নিউ গেমে স্টার্ট করে দিচ্ছি এখানে আর এস এ ভার্সেস ইংল্যান্ডের খেলা ফার্স্ট ডে এর ম্যাচ মানে ফার্স্ট ইনিংস দেখা যাক ওরা কত রান করতে পারে এটাতে বোলিং করা যায় না শুধু ব্যাটিং করা যায় সো মোটামুটি ভাই বেশি রান করতে পারে নাই বিয়াল্লিশ রান করছে সো ওভার ওদের শেষ আমার তেতাল্লিশ রান দেখি আমি সেকেন্ড ইনিংসের ব্যাটিং আমার সো ফার্স্ট বল মিস করে গেছি সেকেন্ড বল দেখা যাক ও ভাই এই রান আউট আই হাই রে ভাই রান আউট হয়ে গেছি এটাতে শুধু এই ফাইভে ক্লিক করে খেলতে হয় ভাই ক্যাচ আউট হয়ে গেছি ওয়ে তিনটা উইকেট চলে গেছে আমরা একটা আমরা প্রথম রান নিতে সক্ষম হইলাম অবশেষে সো এখান থেকে দেখতেই পাচ্ছেন ফাইভ এ ক্লিক করে শুধু ব্যাটিংটা ও রে ভাই ভাই কি সুইং দেখ so ভালো শর্ট এবং ফার্স্ট बाउंड्री so এখানে আরেকটা সিঙ্গেল হবে ইজিলি এবং একটা সিঙ্গেল ভাই একলা একলা ভিডিও করতেছি তো তাই মোবাইলটা একটু কাঁপতেছে so এবং এখানে একটা রান হয়ে গেছে আমি ভাবছিলাম 6 হয়ে যাবে কিন্তু না ওরে ভাই ক্যাচ আউট হয়ে গেছে মিস করে গেছি ওরে রে উইকেট চলে গেছে ওরে দুইটা উইকেট ওয়ে ওরে ভাই ব্যাটিংই করতে পারতেছিনা ভাই অনেকদিন পর খেলতেছি মানে এত টুপজি ব্যাটিং করতে পারছি আটটা রান এটাই অনেক কিছু মেবি অল আউট হয়ে যাব ভাই যে অবস্থা দেখতেছি ভাই চারটা রান হয়ে গেছে অবশেষে ভাই আঠারো রান করে ফেলছি রে আই হাই রে অলআউট ভাই ভাই অলআউট হয়ে গেছে ইনিংস ওভার হয়ে গেছে ম্যাচটা দুই ইনিংসের ম্যাচ নাকি দেখা যাক বলে গেছি কত আগে খেলছিলাম মিনিমাম সাত আট বছর মানে আট দশ বছর আগের কথা সো এখানে ভাই দুই ইনিংসে ম্যাচ হেরে গেছি সো অনেকদিন পর গেমটা খেললাম আমি তো খুবই এনজয় করছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সো এই মানে গেমটা খেলার পর মানে ছোটবেলার কথা মানে চলে আসছে মানে মনে চলে আসছে আগে আমরা এই গেমটা খেলতাম খুবই খেলতাম আরও দুইটা গেম ছিল একটা ক্যারাম গেম স্ন্যাক গেম সবটা বেশি খেলা হয়তো তবে আমি ক্রিকেট গেমটা সবচেয়ে বেশি খেলতাম সো এরকম আরেকটা মোবাইলে ছিল মানে ফুটবল গেমটাও ছিল কিন্তু ওইটা মেবি যাবা মোবাইলগুলোতে কিন্তু এই মোবাইলটাতে বেশিরভাগ ক্রিকেট গেম খেলা হয়েছে সো কে কে গেমটা খেলছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সো ভিডিওটি শেষ করার আগে বলতে চাই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাতে যাতে আরও আরও এমন ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি সো গাইস লেটস গুড বাই